সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের ভিসার মেয়াদ একবার বাড়িয়ে আবার কমানো হয়েছে। আমাদের আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, ইতোপূর্বে আমিরাত ফেডারেল ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী করোনা পরিস্থিতির কারণে পয়লা মার্চের পর উত্তীর্ণ হওয়া ভিসা, এন্ট্রি পারমিট ও এমিরেটস আইডির মেয়াদ 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল, কিন্তু গত শুক্রবার পূর্ব ঘোষিত সব সিদ্ধান্ত বাতিল করে নতুন সিদ্ধান্ত জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যাদের এসব কাগজের মেয়াদ মার্চ এবং এপ্রিলে শেষ হয়েছে তাদেরকে 12 জুলাই থেকে নবায়ন করতে হবে। এছাড়া যাদের মেয়াদ মে মাসে শেষ হয়েছে তাদের 10 সেপ্টেম্বর থেকে নবায়ন করতে বলা হয়েছে, আর যাদের 11 জুলাইয়ের পর মেয়াদ শেষ হয়েছে তারা নভেম্বর ও ডিসেম্বরে নবায়ন করতে পারবেন। কাগজপত্র নবায়নের জন্য প্রত্যেকে 3 মাস করে সময় পাবেন। সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 600+ বাংলাদেশি মারা গেছেন। যাদের বৈধ কাগজপত্র নেই তারা কাজ হারিয়ে বেকার জীবনযাপন করছেন, দেশে ফিরতে চাইলেও বৈধ কাগজপত্রের অভাবে ফিরতে পারছেন না। এমতো অবস্থায় সরকারের উদ্যোগে বিশেষ ফ্লাইটে দেশে ফেরার আশা প্রকাশ করেছেন এসব প্রবাসী বাংলাদেশি। রিপোর্ট করেছেন আমাদের জেদ্দা প্রতিনিধি সাইফুর রাজীব, জানাচ্ছেন নাসিরুদ্দিন ভুঁইয়া। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর সৌদি সরকার জনসচেতনতামূলক নানা পদক্ষেপ নেওয়া সত্ত্বেও আরোপিত বিধিনিষেধ অবহেলার কারণে 600+ সৌদি প্রবাসী বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সৌদিতে যারা বৈধ কাগজপত্র এবং কফিল বা নিয়োগকর্তার সাহায্যে গেছেন তারা খুব একটা সমস্যায় না পড়লেও কফিল না থাকা ফ্রি ভিসা নিয়ে সৌদিতে যাওয়া প্রবাসী এবং কাগজপত্রবিহীন অবৈধ প্রবাসীরা পড়েছেন মহাসংকটে। বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ থাকায় বিপুল সংখ্যক বাংলাদেশি দেশে ফিরে আসতে চেয়েও আসতে পারছেন না। অল্প সংখ্যক বিশেষ ফ্লাইট চলাচল করলেও ভাড়া বেশি। তাছাড়া যাদের 4 মাস হলো আরছি ভাই, লকডাউনে আগে আরছি ভাই, তো এখানে এসে ধরে আমার কোনো কাজ কাম কিছু নেই, আমি বসে আছি ভাই। আমার কপিলে একজিট দিয়ে দিয়েছে, আমার বাড়িতে আমার হাটের সমস্যা ভাই, আমার দুবার কাছে ধরে ধরে ভাই, আমার 10,000 খুব প্রয়োজন ভাই। আমার ফ্যামিলি এখানে 5-6 মাস যাবত, আমার বর্তমান অবস্থা খুব খারাপ ভাই, কারণ 4 মাস যাবত আমার তেমন কাম কাজ নাই, এখন ফ্যামিলি রাখতে খুব কষ্ট হচ্ছে। এমত অবস্থায় বাংলাদেশ সরকার সৌদি সরকারের সাথে কথা বলে অবৈধ অভিবাসীদেরকে যেন দেশে আসার ব্যবস্থা করে দেয় এমনটাই প্রত্যাশা করছেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা। 2.5 থেকে 3 মাস বসা, কোনো কাজ কাম নাই, আমার মালিকে খুঁজ নেহা লাগা দিচ্ছে ফাইনালিং, এখন আমি দেশে যাইতে চাইতেছি, আমি এই মুহূর্তে দেশে যাইতে চাই। আমি আজকে 1 মাস যাবত অসুস্থ, আমার ওই পাটা ভাঙ্গে গেছে, ডান পাটা ভাঙ্গে গেছে, যাওয়ার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু যাইতে পারতেছি না। বাংলাদেশ বিমান বর্তমানে প্রতি সপ্তাহে গড় 1টি বিশেষ ফ্লাইটে সৌদি আরব থেকে প্রবাসীদেরকে ফেরত নিয়ে আসছে। বিমান চলাচলের পরিমাণ আরও বাড়ানোর পাশাপাশি অবৈধ প্রবাসীদেরকে দেশে ফেরার ব্যবস্থা করবে সরকার, এমনটাই প্রত্যাশা সৌদি প্রবাসী বাংলাদেশিদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।